নে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ফিমেল লাভার্স। বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম সেই শান্তিপুরের এক পরিচিত প্রসানদার বাবাই এবং বাবাইয়ের মামা খনি তরফদার, আমার যে শান্তিপুর কবুতরের 2023-এ যে ফার্স্ট হয়েছিল তার বাড়িতে আজকে ভিডিও হচ্ছে বন্ধুরা, এবং তার ভাগ্নে এবং মামা দুজনেই একসঙ্গে কবুতর বসে, আর মা ভাগ্নে দুজনেরই কবুতর কিছু সেল আছে, সেই ভিডিও দেখতে থাকুন। সবই মুর্শিদাবাদি গিরিবাজ, এবং যদি কোনো বিদেশি কবুতর থাকে সেটাও তোমাদেরকে দেখাবো। চলুন দেখা যাক কি কবুতর আছে। প্রথমে বাবাইদার সঙ্গে একটু পরিচয় করে দিই। বাবাইদা কেমন আছো? আমি ভালোই আছি। তারপরে পায়রা ছেলে কি কি আছে? পায়রা ছেলে আছে মোটামুটি, এক কালদুম আছে, একটা কালপুরা কালদুম আছে, যে যে বাচ্চাটা উড়েছিল 2023-এ ফার্স্ট হয়েছিল তার যে মেন মদ্দা সেটা আছে। অনেক পায়রা মোটামুটি ভালো আছে। একটা চাপ মুচকি আছে। কোনো বিদেশি কবুতর কি ছেলে আছে? বিদেশি কবুতর বলতে আপাতত বিদেশি কবুতর সেরকম চিন্তা ভাবনা নেই, দেখা যাক। তবে সবই তোমার কাছে দেশি গিরিবাজ কবুতর আছে, সেগুলোই ছেলে আছে, এবং প্রতিটি কবুতর ভালো রেজাল্ট করে। দেখুন এই একজোড়া কবুতর খুবই সুন্দর, কবুতরগুলো দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে শখ করে দেখাবো। বাবা এর রেজাল্ট কেমন? কোনটা? এই তো এই বাচ্চা তো ফার্স্ট হয়েছিল। দেখুন এই যে এর বাচ্চা ফার্স্ট হয়েছিল, এই নরের বাচ্চা ফার্স্ট হয়েছিল। এই কি ওর মা এটা? হ্যাঁ এটা কি ওর মা? ওর মা না, ওর মা তো মারা গেছিল তারপর একটা সাইজ হয়ে গেছে। হ্যাঁ এখন আপাতত সবই সিঙ্গেল, জোড়া মোটামুটি কোনোটাই নেই। চোখের আইসটা দেখুন, খুবই সুন্দর একটা কোয়ালিটির কবুতর। খেলাও দেখিয়ে দিতে পারবো, পাশ দিয়ে লাঠি মারলে খেলে কি বলতে হবে না? দেখতেই পেলেন মাদিরা একটু চাপ আছে, জোরে দুললে আর নামতে পারবে না বলে আর তোলা হলো না। নটটা দেখুন, এই নরের বাচ্চাই ফার্স্ট হয়েছিল। দাঁড়া দেখুন একদম মুশকিল সেট জোড়া। এরপরের জোড়াটা দেখাবো বন্ধুরা, দেখুন এই এক জোড়া কবুতর আছে। যেসব বন্ধুরা নেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন। এটা মাস্টার বিয়ার। এদের বাচ্চার রেজাল্ট কেমন বাবাই? এদের বাচ্চার রেজাল্ট এই জোড়া আমার হাত 6 ঘন্টা, মধ্যটা 8 ঘন্টা উড়ে আছে, 8 ঘন্টা। আর বাচ্চা কেমন রেজাল্ট করে দেখি ধরো একটু। প্রথমে নটটা তোমাদেরকে শক করে দেখাই বন্ধুরা, দেখুন। আর কবুতরে একদম গ্যারান্টি থাকবে, 100% গ্যারান্টি থাকবে। দেখো প্রতিটি কবুতর দেখার মতো কবুতর। যেসব বন্ধুরা নিতে চাও অতি শীঘ্র যোগাযোগ করুন, বাবাই একটু সমস্যার জন্য কবুতর কিছু বিক্রি করে দিচ্ছে, নালে এসব মাস্টার বিয়ার বিক্রি করতো না। আজকে মোটামুটি কত পিস বিক্রি আছে? কত পিস কবুতর আজকে বিক্রি আছে? চোখটা দেখুন, খুব সুন্দর একটা কোয়ালিটির কবুতর। দেখুন বন্ধুরা, দেখুন কতটা ফিট, দেখুন কবুতর, কবুতর ফিট দেখে বলবেন যে এত সুন্দর। সব দেখুন এই এক জোড়া কবুতর, মধ্যে চাপ আছে, মাঝে মধ্যে চাপ হয়ে যায় মাঝে মধ্যে, খুবই সুন্দর কবুতর। তোমাকে সব করে দেখাই। এটা কালোটা কি? ডানা দেখেছেন মন্দিরে? কালোটার উড়া কেমন আছে? আড়াই তিন ঘন্টা এটা উড়া আছে, ঘন্টা শুনতেই পেলেন। সে তো ঠিকই,
ওই সময় সময় আবার নিচে দেবে খেলে খেলবে কি বলতো এখন একদম একদম দেখে একবার আগে চা একটা ছিটে কবুতর দেখুন এটার উড়া কেমন ভাই এটা ডানা কাটা আছে এটা এরপরে দেখাবো তোমাদেরকে কি বন্ধুরা দেখুন এক জায়গা বিহারি আছে আচ্ছা শখ করে তোমাদেরকে দেখাবো দেখুন একদম গম ঠোঁটের কবুতর শখ করে দেখাই দেখুন আসছে দাঁড়া দাঁড়াটা দেখুন মাত্র দুপর পড়েছে চোখটা দেখুন বন্ধুরা চোখ আর ঠোঁটটা দেখলেই বুঝতে পারবেন পাঞ্জাটা তোমাদের একটু দেখাই ও বাচ্চাটা দেখাই দ্বিতীয় বাচ্চাটি দেখুন এটা মাদিনটা দেখুন এটার ঠোঁট আরো ছোট বাবা তোমার বাড়ি যদি কেউ আসতে চাই কিভাবে আসবে স্টেশন থেকে অটো বা টোটো করে কিছু আগে গাবদলা বললেই নিয়ে চলে আসবে গাবদলা থেকে একটুখানি হাঁটা দু মিনিট হাঁটা পর সেখান থেকে দেখা হয়ে যায় এখন বাগানের জন্য আর দেখা যায় না যাওয়া যায় না মানে বাগানের উপর দিয়ে যাওয়া যেত এখন একটু ঘুরে আসতে হবে রাস্তা দিয়ে তোমার পাড়ার নাম কি কিছু আগে জমাদার পাড়া তোমার নাম করলে যেতে দেখিয়ে দেবে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করো 9907052446 বন্ধুরা আরো বলছি 9907052446 এক নম্বর জিরো ওয়াইজ বাইরে পাবেন একদম মুর্শিদাবাদি লাইনে কোনো কট বা কোনো কিছু গুমামে কিছু নেই কোনো ডুপ্লিসিটি নেই বন্ধুরা শুনতেই পেলেন আর ডুপ্লিসিটি যাবে শান্তিপুর স্টেশনে নেমে চিন্তা শুনলে হলে আমাকেও কল করতে পারো আমি অবশ্যই বলে দেবো আমি তো আছি তোমাদের সঙ্গে দেখুন তারপরে এই জোড়াটা দেখাই বলতে আমি তো হারিয়ে এনেছিলাম তবে আমি একটা বাচ্চা বিবাহ দেখেছিলাম যে বাচ্চাটি তার বাড়িতে নামে নিচে দিয়ে মোটামুটি তাও কত করে ছিল তখন চার বেলা একদম নেই তার মানে মোটামুটি আশা করা যায় চার পাঁচ ঘন্টা উঠলো সেটা ম্যাচুরিটি ছিল তো মানে যার বাচ্চা মানে তার কাছে ছিল না তার একটা বন্ধুর কাছে ছিল নাম সুদেব সুদেব ঠিক আছে তার কাছে পাড়া দিয়েছিল আমি উড়া দেখেছিলাম সেই আমাকে কন্ট্যাক্টে আমাকে নাম্বারটা দিয়েছিল যার জন্য পাড়াটা আমি পেয়েছি আমাদের শুনতে পেলেন দেখুন এই একজোড়া কবুতর আছে দেখো আর বাহাতেরটা নর কালোটা এটা কি বুক ছাতি বলে আর ছিটেটা মাদিন তোমাদেরকে সব করে দেখাবো এবার প্রথমে নরটা ডানাটা দেখুন কত সুন্দর ভাইব্রেট দেখুন এদের রেজাল্ট কেমন ভাই এই যে আমাদের হাতে যেটা আছে ভালো মধ্যেটা ওর রেজাল্ট নাম আছে ওটা মুখির দাঁড়ের দোন বাচ্চা ওরে আমার কাছে তিন সাড়ে তিন ঘন্টা মধ্যে উঠেছে আমার রানি ওরা আছে এখন কিছু মাঝে মধ্যে এখন দেখুন মাদিনটা চোখে রাইস দেখুন ও জিনিস তো এখন কি কিছু রেডি আছে তোমার কাছে
যদি কোনো বন্ধু ওরা থেকে গোবর্ধন নিতে চায় দেখাতে পারবে? বন্ধুরা শুনতেই পেলেন, ওরা দেখেও কিছু কবুতর আছে বিক্রি করবে। দেখুন এর পরের জোড়াটা দেখাই, দেখুন এই এক জোড়া বাচ্চা, দেখুন সাদা আর গোলা, খুবই সুন্দর কবুতরের বাচ্চা। চোখে এখন দেখুন, প্রথমে শক করে দেখাই তোমাদেরকে, সবাই ধরো এটা, ওটা একটু দেখাবো। এখন গোলাটা প্রথমে দেখাই, দানা দেখেছেন কত সুন্দর দানা। এখন এই বাচ্চার রেজাল্ট কেমন হবে? ওগুলো ওটা আমার বাড়ির মেন্ডারি বাচ্চা, ও চার প্লাস হবে, চার প্লাস হবে, হ্যাঁ চার প্লাস হবে। ও দেশি গিরিবাজ বন্ধুরা যারা পোষে তারা জানে, দেখুন জিরো পর এক করে বাচ্চা, দেখুন জিরো ফেদারের বাচ্চার চোখ দেখুন কত সুন্দর চোখ। দেখুন এক জায়গা কবুতর, দেখুন দেখুন এই দুটোকে তোমাদেরকে স্টক করে রাখাই, দেখুন এর রেজাল্ট কেমন। এই পায়রাগুলো সেরকম ভাবে রেডি করতে হয়নি, পায়রা বাচ্চা বাচ্চারা বাড়ি গেওয়াতে, আর মামা তো বাড়ি থাকেন এখন, চাষের জন্য মাটি থাকে, এরকম বহুত ঘুম বম বলে আর নেই। এগুলো কিন্তু কেমন উঠবে এগুলো? হ্যাঁ কেমন ঘন্টা প্লাস উঠবে, আম ওই এগুলো বেশি উঠবে না, 3 ঘন্টা, আড়াই ঘন্টা, 3 ঘন্টা উঠতে পারে, আড়াই 3 ঘন্টা এই জোড়াটা উঠবে বলছে। দেখুন মাদিনটাকে শক করাই, দেখুন মাদিন ফোলটা, দেখুন ডানাটা, দেখুন খুবই সুন্দর ডানা, একদম বদলে জ্বললেই হবে। দেখুন গিরিবাজ ভাইরা খোলা লেজেরই হয়। এক জায়গা কবুতর দেখুন বন্ধুরা, সেম জোড়া, প্রথমে নটটাকে সব করে রাখাবো। শীতে খেলা আছে, বিশাল শীত খেলা, দেখুন শীত দেখলেই পছন্দ হয়ে যাবে হাতটা। চোখের আইসটা দেখুন, এর খেলা খুব সুন্দর দেখিয়ে দেওয়া হবে। এটা কি আগের বার এসে উড়িয়েছিল? আগের বছর এসে উড়েছিল, এসে এমন রেজাল্ট করতে পারিনি। কতক্ষণ উড়েছিল? আড়াই ঘন্টা উড়েছিল, এই রেসে আড়াই ঘন্টা উড়েছিল আগের বছর 2023-এ। মাদিনটাকে দেখাই বন্ধুরা, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে প্রচন্ড শরীর খারাপের জন্য, তবু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ডানা গুলো দেখুন, কবুতর ছোট হতে পারে কিন্তু ডানা ফেদারটা দেখুন কত চওড়া। দেখুন একটা কালো চোখের কবুতর, একদিন তো জিরো পরে ওড়ে না, পর না পড়লে এখন মোটামুটি ওড়ে, মিটা মারিতে যাই তবে এখন। এই এক জোড়া কবুতর দেখুন, যে সকল বন্ধুরা কবুতর নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন, স্ক্রিনশট দেবেন দিয়ে পাঠাবেন বাবাইয়ের হোয়াটসঅ্যাপ নম্বরে। দেখুন দাঁড়াটা দেখুন, জিরো পরে 3 ঘন্টা উড়িয়েছে, জিরো পরে 3 ঘন্টা, দুবার। আর এদের বাড়ির টান খুবই ভালো,
বন্ধুরা যেসব বন্ধুরা নিতে চাও খুবই শিগগিরই বাবাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিও, অসুবিধা নেই, দাম নিয়ে অসুবিধা হবে না। এটা মালিনটা দেখুন, কবুতর গুলো দেখার মতো কবুতর, কত এটা আস্তে আস্তে, এই যে কত ছটফটে দাদা, নাটা দেখো লেজ উঠা আছে, লেজটা দেখাতে পারলো না, একটা পাঞ্জারা দেখো তোমরা দেখতেই পেলেন। ভিডিও আর এই পর্যন্ত, যে কটা কবুতর এখানে দেখালো সবগুলোই ছেলে আছে, এবার বাবার কাছে কিছু শুনে নেবো। বাবা একটু এদিকে আসো, বলছি তুমি মোটামুটি কবুতর কতদিন ধরে পুষছো? আমি 12 বছর, 12-13 বছর থেকে। আর তোমার মামা? মামা এই 4 বছর হবে আর কি। মামাকে দিয়ে দিলাম, সেই থেকেই মামার পায়রা বলছে। মামাকে সব আমার বাড়ি এখানে যা আছে সব আমার বাড়ির ডিম বাচ্চা। বন্ধুরা প্রথমে যেটা বলছিলাম যে মামা দুজনেই একসঙ্গে সব করে, তোমার মামাজি কোথায় গেছে? মামা তো মাঠে, মামা মাঠে, মাঠে দেখাশোনা, আমিও তো বাড়ি যাচ্ছি না, মামা বাড়ি যাচ্ছে না, ওই কাঁচার মধ্যে পায়রা আটকে রেখে দেবো, ওর জন্যই যে কটা এই এখানে চাচ্ছে ওখানে যাচ্ছে, আটটা করে পায়রা থাকবে দুই বাড়িতে। তোমরা শুনতেই পেলেন যে ঠিকঠাক দেখাশোনা দেখভাল করতে পারছি না বলে অনেক বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে, হয়ে গেছে না বাচ্চার অবস্থা দেখ কষ্ট খুব। শুনতেই পেলেন, খেতে দেওয়ার সময় নেই, ডেনা বড় গেছে, ছোটে গেছে। বন্ধুরা দেখি পেলেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, এই বলে আজকে ভিডিও শেষ করলাম।